জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের, একই সঙ্গে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যে স্পোর্টস একাডেমি সেই স্পোর্টস একাডেমির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। আপনাদের দুজন কাদের ভাইয়ের কে দিয়ে শুরু করতে চাই। কাদের ভাই, আমরা গত 15 অগাস্টে আলোচনা করছিলাম, সেখানে শেখ কামালের একটা ভাবনার কথা যে আবাহনী ক্লাবটাকে তিনি কিভাবে চালাতে চান। তার একটা প্ল্যান ছিল যে আবাহনী ক্লাবের 1000 মেম্বার থাকবে, সেই 1000 মেম্বার 5000 টাকা করে ডোনেশন দিবে, সেখান থেকে একটা লাভজনক স্ট্রাকচার দেওয়া হবে যাতে করে ডোনেশনের জন্য পার্টিকুলার পার্সনের উপর মৌসুম গেলেই ঘুরতে না হয়। এতদিন পরেও আমরা আসলে কোনো ক্লাবগুলোকে ঠিক লাভজনক একটা জায়গায় দেখছি না, প্রত্যেকটা মৌসুমে আপনাদেরকে একেবারে ডোনেশনের উপর নির্ভর করতে হয়। সংকটটা কোন জায়গায়, আমরা এটা কেন করতে পারছি না বলে আপনার মনে হয়? ওয়েল, কামাল ভাইয়ের যে চিন্তাভাবনাটা ছিল, থিঙ্কিংটা ছিল আজকের থেকে নিয়ে প্রায় অনেক বছর আগে, দেশ স্বাধীনতার পরের থেকে 35 থেকে 40 বছর আগের, তখনকার চিন্তাভাবনাটা কতখানি ফরওয়ার্ড ছিল কামাল ভাইয়ের। আমরা কিন্তু সেম থিঙ্কিংয়েই শেখ জামালটাকে তৈরি করেছি এবং শেখ জামালটা কিন্তু আমাদের থিঙ্কিং প্রায় 1500 থেকে 2000 মেম্বার নিতে হবে। এখনকার ওই সময়তে 5000 টাকা করেছিল, ইট ওয়াজ এ ভেরি বিগ ম্যাটার, আর এখনকার 50 লাখ টাকার সমসাময়িক কোনো কিছু হবে হয়তো বা। তা আমরা ও একই থিঙ্কিংয়ে আছি, একই থিঙ্কিংয়ে ক্লাবটাকে গড়েছি। গত 4 থেকে 5 বছর যাবত আমরা ক্লাবটাকে চালাচ্ছি। এদেশের যারা বিত্তবান, যারা অ্যাফোর্ড করতে, ব্যাংকার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ব্যবসায়ী, যারা অ্যাফোর্ড করতে হবে, স্পোর্টস মাইন্ডেড হতে হবে। শুধু আমি যাদের নাম বললাম বিত্তবান হলেই হবে না, তাদের স্পোর্টসের দিকে তাদের আগ্রহ থাকতে হবে। ক্লাবগুলো যারা ওভার দ্য ইয়ার যারা ফান্ডিং করে, ক্লাবগুলো তাদেরকে কীভাবে মোটিভেশনটা দিতে পারে, এটা আপনার? ইনফ্যাক্ট আমরা তো আমাদের প্রফেশনালিজমটা আমাদের দেশে একেবারেই ছিল না, ভেরি রিসেন্টলি ইট হ্যাজ স্টার্টেড অ্যান্ড গ্র্যাজুয়ালি স্লোলি আমরা এখন ক্রলিং স্টেজে আছি। সেটা নিয়ে আমরা স্টার্ট করেছি এই ক্লাবটাকে লিমিটেড করে, মালিকানা ভিত্তি করে, এক একটা লোককে অ্যাট্রাক্ট করার জন্য যে মেম্বার করছি তাকে আমরা মূল্যায়ন করছি যথেষ্ট, তাদেরকে আমরা মোটিভেট করতে চাচ্ছি যে একটা স্পোর্টস ক্লাবে বা একটা সোশ্যাল ক্লাবে মেম্বার হলে। আর আমাদের দেশে একটা ক্রেজি আছে এখানটার ভিতরে, যারা নাকি আমাদের দেশের বিত্তবান শ্রেণীর আপার মিডল ক্লাস, আপার ক্লাস যারা আছে, তারা একটা ইট হ্যাজ বিকাম এ টোটালি এ প্র্যাকটিস অর এ ফ্যাশন, ইউ ক্যান সে দ্যাট আমি ওই ক্লাবের মেম্বার, আমি গলফ ক্লাবের মেম্বার, আমি ঢাকা ক্লাবের মেম্বার, আমি গুলশান ক্লাবের মেম্বার, আমি শেখ জামাল ক্লাবের মেম্বার, লাইক দ্যাট। তো আমরা যদি ওই পর্যায়ে তাদেরকে একটা মেম্বারকে আনতে হলে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ পয়সাও তো আমরা অ্যাট্রাক্ট তাদেরকে থেকে স্ট্রাইক আউট করি এবং করতে হলে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে সার্ভিস দিয়ে। আমি শুধু মেম্বার করলেই তো হলো না, আমার বসার জায়গা নেই, পায়ের নিচে মাটি নেই, একটা মেম্বার আসবে তার কোনো ফ্যাসিলিটিস, ক্লাব ফ্যাসিলিটিস পাবে না, তাহলে কেন আমাদের ক্লাব এসে আসবে? সো আমাদের কীভাবে অ্যাট্রাক্ট করা যায় একটা মেম্বারকে, মেম্বারেরই তো ক্লাবের সম্পদ এবং তারাই তো ক্লাবটাকে পরিচালনা করবে এবং তাদের সাপোর্টেই তো ক্লাবটা চলবে। এবং আমার মনে হয় মাওরান ক্লাবও লিমিটেড হয়েছে, এখন আবাহনী তো অনেক আগে হয়েছে, শেখ রাসেলও নাকি লিমিটেড হয়ে যাচ্ছে বা অন্য অন্য ক্লাবগুলো কিন্তু। বাট প্রবলেম সোশ্যাল ক্লাব লাইক ঢাকা ক্লাব, লাইক গুলশান ক্লাব, লাইক উত্তরা ক্লাব ইজ এ ডিফারেন্ট টাইপ অর্গানাইজেশন অ্যান্ড স্পোর্টস ক্লাবগুলো কিন্তু এখন বছরে ফুটবল এবং ক্রিকেটে মিলে মিনিমাম আমাদের লেভেলের ক্লাবগুলো মিনিমাম 10 কোটি টাকা লাগে। সেই 10 কোটি টাকা ফান্ডিং কোর্ট মানে যারা করবে তাদেরকে স্ট্রাইক আউট করে আনার জন্য প্রচুর খাটুনি করতে হয় এবং এটা 4টিখানি কথা না, এটাকে তাদেরকে অ্যাট্রাক্ট করেই আনতে হয়, তাদেরকে কনভিন্স করেই আনতে হয়। তাতে আমার ক্লাবের মেম্বাররা কিন্তু প্রচুর মেম্বার, আমাদের প্রায় 500 নিচে 450 থেকে 500 মধ্যে আমাদের মেম্বারশিপ আমরা ইনিশিয়াল স্টেজে করেছিলাম। তার মধ্যে অনেক বেশি সেলিব্রিটি, অনেক বেশি স্পোর্টস মাইন্ডেড, অনেক বেশি বিজনেস, অনেক হাউস ওয়াইফ, অনেক সবাই আমাদের মেম্বার আছেন। তার মধ্যে থেকে আই এম ভেরি প্রাউড দ্যাট আজকে যে ফোনটা করলো আমাদের একজন মেম্বার, আমাদের অ্যাক্টিভিটিসে শি ইজ ভেরি প্লিজড, অথবা অন্য অন্য মেম্বাররা আমাদের অ্যাক্টিভিটিসে প্লিজড, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা চেষ্টা করব সবার এই প্রত্যাশাটাকে যাতে আমরা রাখতে পারি, শেখ জামালকে মাথার উঁচু করে রাখার জন্য চেষ্টা ত্রুটি থাকবে না, থ্যাংক ইউ। এখন ইজ দের এনি চান্স যে প্রত্যেকটা তো হোম গ্রাউন্ড, আমরা তো বঙ্গবন্ধু স্টেডিয়ামকে জানি, প্রায় ঢাকার সব ক্লাব তাদের হোম ম্যান হচ্ছে বঙ্গবন্ধু, ওইভাবে কি করার সুযোগ আছে কিনা যে শেখ জামাল তার নিজের সয়ালে খেলবে?
এই গ্রাউন্ডটা কিন্তু শেখ জামালেরই, মানে ওখানে কি পেশাদার লীগের ম্যাচ করার বা ওই রকম কোনো প্ল্যানিং? আমাদের যে মাঠের সাইজ, মাঠের যে সাইজটা আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড গ্রাউন্ড সাইজ যেটা লাগে, সেকেন্ড ফিফার সেকেন্ড মাপটা আছে, সেকেন্ড মাপটা আছে। তো যদি